কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা বাড়াতে এবং বাল্যবিবাহ রোধ করতে ছাত্রীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল মালদা জেলা প্রশাসন। শুক্রবার মালদা শহরের বার্লো গার্লস হাই স্কুলে ছাত্রীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার প্রধান উদ্যোক্তা জেলা শাসক নীতিন সিংহানিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার। এদিন জেলা শাসক ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা কি ধরনের সুযোগ পাবেন, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেই বিষয়গুলি জেলা শাসক তুলে ধরেন। মূলত কন্যাশ্রী এডুকেশনাল অ্যাওয়ারনেস, এটা ডিএম অফিস থেকেই করানো হচ্ছে এবং ডিএম স্যার ছিলেন এতক্ষণ, উনি পুরো অনুষ্ঠানটার উদ্বোধন করলেন এবং খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিলেন যে কী কারণে, এবং উনি এটাও বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কন্যাশ্রী ব্যাপারটা অনেকটা হলো আমাদের দেশে সফলভাবে চলছে, আর এখন এরপর যেটা হবে কন্যাশ্রী অ্যাওয়ারনেসের জন্য অনেকে এসেছেন, যেমন আমাদের কাউন্সিলার এসেছেন, আমাদের হেলথ চেক আপ করেন নিয়ে ডাক্তার, ওনারা এখন ওদের নিয়ে আর্লি ম্যারেজ এবং কন্যাশ্রী ক্লাবে কী কী অ্যাক্টিভিটি বা অ্যাওয়ারনেস কী করতে পারে, হ্যাঁ এই সমস্ত কিছুই এরপর আস্তে আস্তে প্রোগ্রামটা ধাপে ধাপে এগোবে। কতটা এগিয়ে ব্যাপারটা হচ্ছে কন্যাশ্রীরা কতটা এগিয়ে, কতটা দূর, মানে অনেকখানি আগে অবধি, মানে অনেক ভেতরের যেসব গ্রাম বা কিছু কতটা পৌঁছানো গেছে এটা বোঝা যাচ্ছে না, কারণ আর্লি ম্যারেজ কিন্তু এখনও বন্ধ হয়নি। আমার মনে হয় এটা একটা বিরাট বড় উদ্যোগ নেওয়া দরকার যে মেয়েরা যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে মানে নিজে কিছু একটু উপার্জন, যে যেরকম পড়াশোনা করেছে তার মানে সেই রকমভাবেই সামান্য কিছু হলেও একটা উপার্জন করুক, তারপরে যদি তারা বিয়ে করে এই জায়গাটাকে একটু আটকানো দরকার, বিশেষ করে 18 বছরের নিচে, এবং বয়সটা আমার মনে হয় 18 থেকে 21 হলে আরও ভালো হতো, কিন্তু সেটা তো এখন এই মুহূর্তে জানি না, কিন্তু প্রচুর বিয়ে হচ্ছে, মানে আমাদের এই স্কুলে হয়তো হচ্ছে না কিন্তু যা আমরা দেখতে পাই, তবে এইটা নিয়ে আমার মনে হয় একটা বড়ো যদি বড়ো সংখ্যায় একটা যদি দায়িত্ব দেওয়া যায় যে আর্লি ম্যারেজটা আটকানো, সেটা হলেও কিছু জন হয়তো সুস্থ সবল জীবনযাপন করতে পারবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।